যেই ব্যক্তি বাথরুম থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যত কাজ আছে যত সেক্টর আছে সব ক্ষেত্রে রাসূলকে সামনে রেখে কাজ করবে এটা কে করবে আল্লাহ বলেছেন হ্যাঁ এক চরিত্রের মানুষ এটা করতে পারে কারা তারা আল্লাহ বলেছেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারা আল্লাহ কাসীরা আল্লাহ বলেছেন হ্যাঁ যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে যে রাসূল কি তোমার কাছে প্রেরণ করা হয় নাই এটা জিজ্ঞাসা করা হবে এই কথায় যে বিশ্বাসী যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে এবং আমাকে এর জন্য জবাব নেবে আল্লাহ আর যেই ব্যক্তি আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করতে চায় এই ব্যক্তি খুঁজবে যে রাসূল কিভাবে খেয়েছিল যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে কোনোদিন তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না এটা অধিকাংশ মুসলিম আমরা লক্ষ্যহীন ভাবে জীবন যাপন করি লক্ষ্যহীন 24টা ঘন্টা পার হয় আপনি একবারও হয়তো খেয়াল করেন না যে আমার এই 24 ঘন্টায় আমি এমন কি করেছি যেটার উদ্দেশ্য ছিল জান্নাত এমন কি করেছি আমি যেটার উদ্দেশ্য ছিল জাহান্নাম থেকে মুক্ত হওয়া এমন কি উদ্দেশ্য নিয়ে আজকে আমরা কয়জন আছেন এমন ব্যক্তি যে আজকে আমি জান্নাতের উদ্দেশ্যে সারাটা দিন পার করেছি আমিও নয় আপনিও নয় মানে আমরা পুরো সমাজটার কথা বলতেছি আজকে আমাদের আমি নিজেকে ফেরেশতা বলতেছি না কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে এমন দুনিয়ার চাকচিক্য দুনিয়ার জীবন আমাদের কাছে এত বেশি প্রাধান্য পেয়ে গেছে যে আমরা আমাদের পরকালকে হারিয়ে দিচ্ছি আজকে আমার ইচ্ছা ছিল যে আমি আপনাকে জান্নাতের দিকে ডাকবো এবং জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য ভয় প্রদর্শন করব কিন্তু এসে দেখি অলরেডি আমাদের শেখ ওস্তাদ তিনি এই বিষয় নিয়ে আপনাদেরকেই নসিহত করতেছিলেন তাহলে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় তবে এই ক্ষেত্রে একটা কথা বলি এই সব বিষয়ে সব সময় হওয়া উচিত বারবার আপনার কাছে জান্নাতকে তুলে ধরা উচিত কেন জানেন আজকে আমাদের কাছে ফোন আসে প্রায় যুবক প্রায় ব্যক্তি প্রায় মা বোন আছেন স্কুল কলেজের ছাত্ররা আছে তারা পরকালকে ভুলতে বসেছে তাদের অন্তরের মধ্যে পরকাল সম্পর্কে উদাসীন তৈরি হয়ে যাচ্ছে আল্লাহ আছে কিনা নাই জান্নাত সত্য কিনা মিথ্যা এগুলো নিয়ে তারা প্রশ্ন করে এত জটিল মানে ব্যাপক আকার ধারণ করতেছে বিপর্যয় যখন আপনার অন্তরে যেটা ছিল সব থেকে দামি জিনিস আল্লাহর প্রতি ঈমান পরকালের প্রতি ঈমান সেটাই যদি আপনি আমি হারিয়ে ফেলি তাহলে আপনার আমার চরিত্র হয়ে যাবে পশুর মতো হয়ে যাবে কথাটাকে আমি এইভাবে বলেছিলাম এক ব্যক্তি আমাকে ফোন করে বলে একটা সম্ভবত একটা মহিলা হবে বা কয়েকজন একই রকম প্রশ্ন করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আছেন বলতেছে এটা মাঝে মাঝে আমার বিশ্বাস হয় না কনফিউশন এটা হুজুরদের হয়তো একটা ধর্মান্ধত্বতা তারা বলে না এক শ্রেণীর মানুষ আছে না যে যারা হুজুরদের কাজ হলো মানুষকে জান্নাতের লোক দেখায় হুরের কথা বলে এই সমস্ত যুবকদেরকে মানে ধর্মান্ধ করে রেখেছে নাস্তিকদের একটা একটা ভাষা আপনি কি জানেন যে অধিকাংশ মানুষ এই খেলতামশার মধ্যে জড়িয়ে তার রব সম্পর্কে যে বেখেয়াল হয়ে যাচ্ছে বেখেয়াল হয়ে যাচ্ছে আপনার ঈমানটা নরবর হয়ে যাচ্ছে যেটা ছিল আপনার সব থেকে শক্তিশালী জিনিস যেই ব্যক্তি বলবে আল্লাহ আছে কিনা নাই ইসলাম সত্য কিনা মিথ্যা জানেন তার চরিত্রটা কেমন হয়ে যাবে তাহলে তাকে আমরা বলতে পারি তাহলে এটা যার গর্ভ থেকে তোমার জন্ম হয়েছে তাকে যে তুমি মা বলতেছো তোমার সাথে যার জন্ম হয়েছে সেই মেয়েটাকে তুমি বোন বলতেছো এই বোন তার এই পুরুষটাকে বাবা বলতেছে এই লোকটাকে ভাই বলতেছে তার মানে কি সে কখনোই যৌন সম্পর্কের ক্ষেত্রে সে তার বাবার দিকে ঝুঁকবে না সে তার ভাইয়ের দিকে ঝুঁকবে না কোনো পুরুষ কোনো মায়েকে মার দিকে এইভাবে তাকাবে না নিজের বোনের দিকে তাকায় না এটার মূল ভিত্তি কিসের উপরে আছে কেন হয়েছে আমাদের মাইন্ড এমন কেন হয়েছে ইসলামের কারণে হয় নাই এটা কি আমাদের রব আল্লাহর কারণে হয় নাই কারণ আমাদের রব শিক্ষা দিয়েছে যে যার পেট থেকে তোমার জন্ম এটা তোমার মা তোমার সাথে যে মেয়েটা জন্ম হয়েছে এটা তোমার বোন এটা ইসলামে তোমার জন্য হারাম করা হয়েছে তোমার মেয়ে তোমার মধ্য থেকে যার জন্ম হয়েছে এটা তোমার মেয়ে এই হুকুম কে লাগিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো যখন কোনো ব্যক্তি বলবে যে ইসলাম সত্য কিনা মিথ্যা জানি না আল্লাহ আছে কিনা নাই তার মানে এর চরিত্র হয়ে যাবে পশুর মতো পশুর যেমন কার থেকে জন্ম নিয়েছে কোনটাকে জন্ম দিয়েছে পশু যেমন জানে না এটা হচ্ছে একটা জেন্ডার একটা ফিমেল যেমন একটা হচ্ছে পুরুষ একটা মহিলা পুরুষ পশুর স্বভাব যেটা মাঠে ঘাটে আপনি গরু ছেড়ে দিয়েছেন এই গরু ওই গরুর পেছনে ছুটবে গাভীর পেছনে ছুটবে কিন্তু এই গরু জানে না এটা ওরই জন্ম এই গরু জানে না যে এর পেট থেকে আমার জন্ম কারণ এটা পশুর নেচারের মধ্যে নাই কিন্তু মানুষ যদি এই চরিত্রের হয়ে যায় হইলে ইহুদি নাসারা কাফেররা হতে পারে ওদের জন্য হালাল হারাম নাই একটা কাফের ও চাইলে মাঝে মাঝে পায়খানা আছে না ময়লা পায়খানা ও টেস্ট করে দেখতে পারে যে দেখি এটার স্বাদ কেমন কারণ ওর তো কোনো ধর্ম নাই ওর তো কোনো রব নাই
ওর জবাবদিহিতার কোনো জায়গা নাই কিন্তু একজন মুসলিম যখন বলবে আমার ধর্ম ইসলাম আমার রব আছে তাহলে সব ক্ষেত্রে তার রবের কমান্ডকে আদেশকে তার মাথায় রাখতে হবে যে আমি চাইলেই এটাকে হালাল বলতে পারি না আমি চাইলেই এটা খেতে পারি না কারণ আমি একটা ধর্মের রিলিজিয়নের মধ্যে আমি আছি একটা আবদ্ধের মধ্যে আমি আছি আমাদেরকে একটা সার্কেলের মধ্যে রাখা হয়েছে এই হুদুদের বাইরে কোনো মুসলিমের পা ফেলার কোনো অধিকারই নেই তো যখনই কোনো ব্যক্তি এটাকে মানবে না এই হুদুদটাকে বর্ডারটাকে ভেঙে দেবে তার মানে ও বোঝাতে চাচ্ছে আমার জন্য এখন সব হালাল সব জায়েজ তা আজকে আমাদের রবকে মানি বিদায় আমরা মা হিসেবে মাকে সম্মান করি বোন হিসেবে বোনকে সম্মান করি নিজের মেয়ে হিসেবে মেয়েকে হেফাজত করি এটা আমাদের ধর্মের কারণে হয়েছে তো যখনই কোনো ব্যক্তি বলবে যে আল্লাহ আছে কিনা নাই তার মানে তার এই সম্পর্কগুলো সব বাতিল হয়ে যাবে তার মানে তখন সে শুধু একটা পুরুষ একটা মহিলা তার সাথে সম্পর্ক জায়েজ হয়ে যাবে কারণ সে এটাকেই চাচ্ছে ফ্রিডম লাইফ যা আমার খুশি যা ইচ্ছা তাই কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে না তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করা হয়েছে তোমাদের একজন মালিক আছেন তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের অস্তিত্ব সম্পর্কে জানিয়েছেন সেটা কি আপনি পড়ুন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াত তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে এই জায়গায় পুরো পৃথিবীবাসী মুমিন পুরো পৃথিবীবাসী মুসলিম নাকি কোনো ব্যক্তি অস্বীকার করে মৃত্যুকে সবাই মৃত্যুকে স্বীকার করেছে মরতে হবে এখানে সবাই মুসলিম সবাই মুমিন কেউ কাফের নাই কেউ এটাকে অস্বীকার করেনি কিন্তু মুমিন আর মুসলিমের পার্থক্য হবে কখন মুমিন আর কাফেরের মধ্যে তার পরের অংশ থেকে আল্লাহ কি বলেছেন সুম্মা সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম তারপরে তোমাদেরকে উঠানো হবে তোমাদের পারিশ্রমিক দেওয়ার জন্য সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা তোমাদেরকে কিয়ামতের মাঠে উঠানো হবে এই একই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত এবং সূরা আম্বিয়ার মধ্যে রেখেছেন আনকাবুতে আপনি 29 নম্বর সূরার 17 নম্বর আয়াতে পেয়ে যাবেন তাতে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন তারপর তোমাদেরকে কিন্তু আমার কাছে ফিরে আসতে হবে এখানে হলো মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য যে আমাদেরকে মৃত্যু হবে এটা যেমন সত্য মৃত্যুর পর আমাদেরকে আবার উঠানো হবে এটা চূড়ান্ত সত্য এখন যেই ব্যক্তি এটা বিশ্বাস করে যে আমাদেরকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে তাহলে সেই ব্যক্তির আমল আর যেই ব্যক্তি বলে যে আমাদেরকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে না এই দুই ব্যক্তির আমলে কি পার্থক্য হওয়ার দরকার নাই যেই ব্যক্তি বলতেছে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন কাফেররা বলতো সূরা মুমিনুন বা সূরা মুমিনুন 23 নম্বর সূরার 34-35-36 এই আয়াতগুলো দেখেন তাতে কাফের লিডাররাই কথা বলেছিল যে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া এটা তো একটা দুনিয়া মাত্র নাহিয়ান নামুতু ওয়া নাহিয়া আমরা এখানে মরে যাই এখানে জীবিত হয় ওমা নাহনু বিমাবউসিন আমাদের আর কোনো পরকাল টরকাল নাই আমাদেরকে আর উঠানো হবে না এটা ছিল এক শ্রেণীর মানুষের বিশ্বাস এরা খেলতামশার সাথে জড়িয়ে থাকতে পারে এরা যা খুশি তা খেতে পারে যার তার সাথে সম্পর্ক গড়তে পারে এরা যার তার ইবাদত করুক বা না করুক হতে পারে কিন্তু যেই ব্যক্তি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই ব্যক্তিকে যা খুশি তা করতে পারে এই ব্যক্তিকে যা খুশি তা খেয়ে ফেলতে পারে এই ব্যক্তিকে নিজের জীবন নিজের মতো করে গড়তে পারে কারণ সে বলতেছে একটা সে করবে কিভাবে আরেকটা সে বলতেছে ইন্না লিল্লাহ আমরা আল্লাহর জন্যই বা আল্লাহর কাছ থেকে আমরা এসেছি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর তার কাছে আমাদের প্রত্যাবর্তন হবে তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে তাহলে আমরা যদি বিশ্বাস করি যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই বিশ্বাসটা আপনার কি উপকার করেছে বলেন আজকে এমন কোনো ব্যক্তি এখানে আছেন যে নিজেকে মুসলমান মনে করেন না আছেন এমন কোনো ব্যক্তি সবাই তো নিজেকে মুসলিম মনে করে নাকি না আমরা সবাই মুসলিম সবাই কি বিশ্বাস করি যে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে যদি আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এটা যদি বিশ্বাস করি তাহলে আল্লাহ বলতেছেন কোরআনে এবং হাদিসের মধ্যে বেশ কিছু জায়গায় যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী ব্যক্তি কোনোদিন এই চরিত্রের হইতে পারে না কোন চরিত্রে আসুন দুই একটা কথা দেখাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয় কিতাবে এনেছেন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী ফালা ইউযি জারাহু যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে কোনোদিন তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না তার মানে বোঝা যাচ্ছে যে ঈমানের সাথে এমনের একটা সম্পর্ক আছে আল্লাহ বলতেছেন এই কাজটা তো যে সে করবে তুমি তো আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তাহলে তুমি কিভাবে তোমার প্রতিবেশীকে কষ্ট দিতে পারো কারণ তোমার তো জানা থাকা দরকার এর জন্য তোমাকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে
তার মানে এই দুইটা বিশ্বাস এত কঠিন জিনিস যে আল্লাহ এবং পরকালের বিশ্বাস একটা মানুষের চরিত্রকে সুন্দর করতে সক্ষম এইজন্য রাসূলুল্লাহ বলতেছেন ফালা ইউযি জারাহু সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় তারপর রাসূলুল্লাহ কি বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে তার মুখ থেকে কেবল ভালো কথা বলতে পারে আর না হলে চুপ করে বসে থাকবে এর দ্বিতীয় কোনো অপশন নাই যদি আমরা মুসলিম হই পরকালে বিশ্বাসী হই আমাদেরকে বলা হয়েছে আমরা যেন যখন কোনো কথা বলবো মুখ থেকে যেন ভালো কথা বলবো আও লিয়াসমুত নালে চুপ করে বসে থাকবো বলা হয়েছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তার মানে কি যেই ব্যক্তি মনে করে যে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে এবং আল্লাহ আমাকে সওয়াব দিবেন পারিশ্রমিক দিবেন আল্লাহর কাছে আমি এর প্রাপ্য পাব সেজন্য মেহমানদারি করে মেহমানকে যেন সম্মান করে এগুলো ইসলামের বড় বড় কথা শুধু এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালকে তুলে ধরেন নাই বরং জীবনের সার্বিক ক্ষেত্রে কোরআনের একটা আয়াত আছে দুইটা আয়াত নিয়ে নেই মর্মে সূরা নিসার 59 নম্বর আয়াত এবং সূরা আহজাব 21 নম্বর আয়াত এই আয়াতগুলো আপনারা জানেন কিন্তু কখনো লক্ষ্য করেননি যে আল্লাহ এখানে কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সমাজে ধর্ম পালন করতে গিয়ে যদি একাধিক হুজুর এক এক রকম কথা বলে তাহলে তোমাদের উচিত আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসা কোরআন সুন্নাহর দিকে ফিরে আসা আর এই কাজটা করবে কারা সেই কথাটা বোঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটা এইভাবে নাজিল করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ালির রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ কি বলেছেন তোমার সমাজে চলতে গেলে ইসলাম পালন করতে গেলে যদি একাধিক মতবাদ দেখতে পাও তাহলে তোমার উচিত সেই বিষয়টা কোরআন এবং সুন্নাহ থেকে নেওয়া কোরআন হাদিসের দিকে ফিরে আসা আর তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কাজটা কারা করবে যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তার মানে আল্লাহর পরকালে বিশ্বাসী ব্যক্তি কোনোদিন নিজের পক্ষ থেকে মাতাব্বরি করতে পারে না নিজের বিবেক যেটা বলে সেটাই মেনে নিতে পারে না আল্লাহ বলেন তোমাকে কোরআন হাদিসের দিকে ফিরে আসতেই হবে যদি তুমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও তেমনি কোরআনের আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উত্তম আদর্শ করে দিয়ে এইভাবে আয়াতটা নাযিল করেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমরা এতটুকু শুধু আলোচনা করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমাদের জন্য উসওয়ায়ে হাসানা করা হয়েছে তার মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমাদের সামনে রাখি তার চলাচল কেমন ছিল তার ইবাদত কেমন ছিল তার আকীদা কেমন ছিল তার মামালাত কেমন ছিল চরিত্র কেমন ছিল আমাদের ওঠা বসা কেমন হবে ঘুমাবো কিভাবে খাবো কিভাবে চলবো কিভাবে সবকিছু যেন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে গ্রহণ করি বলেন তো দেখি যেখানে যে আমরা যে জুতা পরি জুতা কোন পায়ে পড়তে হয় ডান পায়ে পড়তে হয় এটা কার সুন্নাহ এটা রাসূলের কাছ থেকে নিয়েছেন তাই না তাহলে জুতা পরার আদবটা যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে নিয়ে থাকেন এটা তুচ্ছ কাজ না একটা জুতা পরা এটা তুচ্ছ কাজ না ছোট কাজ না বাথরুমে কোন পায়ে ঢুকতে হয় বাম পায়ে বের হইতে হয় কোন পায়ে ডান পায়ে না করলে কোনো ক্ষতি আছে কিন্তু আপনি করেন কি না কেন করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা আপনি নিয়েছেন আচ্ছা ইসলাম যদি এটা হইতে পারে তাহলে আপনি যে দাড়ি রাখেন নাই এটা কেন করেন নাই এটা কার কাজ এখন দিকার কথা নাই কি ব্যাপার বলেন টাকনার নিচে যে আপনার প্যান্ট এই সংবাদ কি আপনি পেয়েছেন না পান নাই কে আছেন এমন ব্যক্তি যে পুরুষদের কাপড় টাকনার উপরে পড়তে হয় এটা এই যাবৎ আজকে শুনলেন এর আগে জানতেন না দি একটা হাত কে আছেন এমন যে জানতেন যে বাথরুমে ডান পায়ে বের হতে হয় বাম পায়ে ঢুকতে হয় এটা জানেন এবং আমল করেন মেনে নিলাম এটা কি জানেন কিনা যে টাকনার উপরে প্যান্ট পরতে হয় কাপড় উঠাতে হয় এটা জানেন তো না সবাই করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকেই বলছে আলহামদুলিল্লাহ মানে সবাই করেন এই ক্ষেত্রে ত্রুটি আছে না আমাদের না নাই অধিকাংশ মানুষের ত্রুটি আছে দারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফরজ না নফল এটা চ্যাপ্টার পরে আপনি যেহেতু বাথরুমে ঢোকার সময় বাম পাতা ঢোকেন তখন আর হুজুরকে জিগান নাই যেটা ফরজ না সুন্নত আপনি কি তা আমল করতেছেন ডান হাতে খেতে হয় ফরজ না সুন্নত কাউরে জিজ্ঞেস করছেন কোনোদিন করেন নাই খাচ্ছেন কিনা কেন মেনে নিয়েছেন এটা আপনার ভালো লাগছে তাই কেন মেনে নিয়েছেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হিসেবে যদি মেনে নিয়ে থাকেন তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কার সুন্নাত? রাসূলের সুন্নাত নয়? তাহলে এটা কেন মানেন নাই? জীবনের প্রতিটা ক্ষেত্রে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ কি বলেছেন জানেন? কে করতে পারে এটা? যেই ব্যক্তি বাথরুম থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যত কাজ আছে, যত সেক্টর আছে, সব ক্ষেত্রে রাসূলকে সামনে রেখে কাজ করবে, এটা কে করবে? আল্লাহ বলেছেন হ্যাঁ, এক চরিত্রের মানুষ এটা করতে পারে। কারা তারা? আল্লাহ বলেছেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারা আল্লাহ কাসীরা। আল্লাহ বলেছেন হ্যাঁ, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে যে রাসূলকে তোমার কাছে প্রেরণ করা হয় নাই, এটা জিজ্ঞাসা করা হবে। এই কথায় যে বিশ্বাসী যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে এবং আমাকে এর জন্য জবাব নেবে আল্লাহ। আর যেই ব্যক্তি আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করতে চায় এই ব্যক্তি খুঁজবে যে রাসূল কিভাবে খেয়েছিল, এই ব্যক্তি খুঁজবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শুয়েছিল, এই ব্যক্তি খুঁজবে যে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় এটা রাসূল কিভাবে করেছে এটা খুঁজবে সে। কে? যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। আর আল্লাহকে বলেছেন ওয়া যাকারা আল্লাহ কাসীরা, আল্লাহকে অধিক মাত্রায় যে ব্যক্তি স্মরণ করতে চায়। এই কথাটা কেন আসছে? তার মানে আপনি যখন ডান হাতে খাবেন আপনি হলেন আল্লাহকে স্মরণকারী ব্যক্তি। আপনি কেন বাম হাতে খাচ্ছেন না? সেখানে কেউ নাই, অধিকাংশ ক্ষেত্রে আপনি খাচ্ছেন কেউ থাকে না। আপনি বাম হাতে কেন খাচ্ছেন না? কারণ আপনি জানেন যে এই মুহূর্তে আমার রব আমার সাথে আছে, তিনি দেখতে পাচ্ছেন। বাথরুমের ভিতরে আপনি চাইলে ডান হাত ব্যবহার করতে পারেন, কেউ দেখবে সেখানে গিয়ে? আপনি কেন করতেছেন না? কারণ আপনি জানেন এটা আমার বিধান, আল্লাহ তো সব দেখতেছে। তাহলে জীবনের প্রতিটা অ্যাঙ্গেলে যদি আমরা এভাবে বিচার করি, আল্লাহকে স্মরণ রাখতে পারি, তাহলে আমাদের পরিবর্তন হতে বেশি দিন সময় লাগবে না। কিন্তু আমরা পরিবর্তন হইতে চাই কিনা এটা হচ্ছে বিষয়।